আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রীতি হোসেন রীতিস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে চলে এসেছি আপনাদের জন্য, আমাকে আপুরা রিকোয়েস্ট করছিলেন বারবার করে প্যান্ট কালেকশন দেখানোর জন্য, তো আজকে কিছু প্যান্ট কালেকশন দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ প্যান্ট এখানে, লেডিস প্যান্ট স্পেশালি অ্যাভেলেবেল আছে। তার মধ্যে থেকে কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিব, গ্র্যাভেটিং প্যান্ট দেখিয়ে দিব কিছু, আর হচ্ছে কিছু স্টিচ জিন্সের মধ্যে, এছাড়া হচ্ছে কিছু জিন্স একসাথে দেখিয়ে দিব। প্রাইস রেঞ্জ ভাইয়ারা ফিক্স আপনাদের বলে দিবে, এসে বার্গেনিং করতে হবে না, জাস্ট আসবেন তাদের কাছ থেকে চয়েস করবেন আর মাপ অনুযায়ী নিয়ে চলে যাবেন। তো যে শপটা আছে তাদের অ্যাড্রেসটা আমি ফার্স্ট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিসমিল্লা এক্সপোর্ট ফ্যাশন, এখানে তাদের নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারছেন তাদের সাথে। আর হচ্ছে এইটা হচ্ছে শপটা হচ্ছে ইয়াকুব সুপার মার্কেট, দোকান নাম্বার হচ্ছে 1920 এলিফেন্ট রোডে, ঠিক আছে। তো ফ্রেন্ড সাথে থাকবেন, ভাই আমাদেরকে কিছু প্যান্ট শো করবেন। তো ভাই আমাদের সাথে আছেন, ভাইয়ের নামটা আচ্ছা, ভাইয়া হচ্ছে মোহাম্মদ সজীব হোসেন। ভাইয়া আমাদেরকে একটু হেল্প করবেন প্যান্টের জন্য। ভাইয়া আমাদের জন্য ফার্স্ট পিঙ্ক কালারের একটা প্যান্ট নিয়েছিলেন। আচ্ছা, এগুলো তো গ্যাভার্ডিং এর মধ্যে, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে গ্যাভার্ডিং এর মধ্যে ফুল স্টিচ যেগুলো, সেগুলো এগুলো কি ফ্রি সাইজ? হ্যাঁ, সাইজ আছে, সাইজ আছে না? এটার সাইজটা কত থেকে 40 পর্যন্ত সাইজ দেওয়া যাবে? আচ্ছা, 28 থেকে 40 পর্যন্ত সাইজে আপনারা এই প্যান্ট গুলো পেয়ে যাবেন। কালার আছে, আচ্ছা, এটার মধ্যে কিন্তু কালার আছে, কালার গুলো দেখাচ্ছি। ওকে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, এছাড়াও কিন্তু ক্রিম কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর ক্রিম কালার। আমি আপনাদের বাটনটা দেখাতে চাচ্ছিলাম, সামনে বাটনের শোটা কিন্তু খুবই সুন্দর, শর্ট সেমি বা শর্ট টপস বা সেমি টপস দিয়ে পরলে কিন্তু অনেক ভালো লাগে। ব্যাকটা একটু দেখান, ব্যাক পার্টটা হচ্ছে এরকম, টোটাল হচ্ছে যেটা প্যান্ট বলা হয় সেই ধরনের, এটা হচ্ছে সেমি ন্যারোর মধ্যে, ঠিক আছে, সেমি ন্যারো প্যান্ট এগুলো গ্র্যাভেটিং এর মধ্যে। এটার মধ্যে কয়টা কালার আছে মোট? আচ্ছা, তিনটা কালারে আপনারা পেয়ে যাচ্ছেন, রেড, বেবি পিঙ্ক আর হচ্ছে ক্রিম কালার। এই যে এখানে কিন্তু একটা খুবই সুন্দর রেড কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে, এটাও নিয়ে নিতে পারেন আপনারা, জোস একটা কালার, ঠিক আছে, লেডিস প্যান্টের মধ্যে। তো এগুলোর প্রাইস কত ভাইয়া? আচ্ছা, এগুলো হচ্ছে 450, 450 টাকার মধ্যে আপনারা এই প্যান্টগুলো নিয়ে নিতে পারছেন। ইচ্ছা করলে বেল্টটা ইউজ করতে পারছেন, এটাও কিন্তু স্টিচের মধ্যে, দেখুন একদম সুপার স্টিচ। এটা এটার কি সাইজ হয়? 28 থেকে 40 পর্যন্ত। আচ্ছা, এগুলো 28 থেকে 40 পর্যন্ত আপনারা এটার সাইজটা পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলোর প্রাইসও কি সেম? হ্যাঁ, এটার প্রাইস সেম, 450। আচ্ছা, আরেকটা স্টিচ আছে। ওকে, তো স্ট্রিপের মধ্যে কিন্তু আরো প্যান্ট আছে ভাই, আমাদের দেখাচ্ছিলেন এই যে স্ট্রিপের মধ্যে কিন্তু আরেকটা প্যান্ট আছে, এগুলো কিন্তু ফর্মাল এবং খুবই ক্লাসি, আর সবই হচ্ছে স্টিচ। আপনারা এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন কত থেকে বললেন জানি? 28 থেকে 36 পর্যন্ত। আচ্ছা, 28 থেকে 36 পর্যন্ত আপনারা এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এগুলো হচ্ছে 450 করে। আচ্ছা, এটার মধ্যে দুইটা কালার আছে, এই যে এটা কিন্তু একটা অফ হোয়াইটের মধ্যে, ঠিক আছে, এবং না খোলা লাগবে না, একই রকম তো। আচ্ছা, এখন ভাই আর আমাদেরকে কিছু জেগিংস দেখান। তো আমি একটু জেগিংস এর স্টাইল আপনাদের দেখাই, এটা হচ্ছে আপনার ইলাস্টিক জেগিংস গুলো, ঠিক আছে, ফুল স্টিচ। আচ্ছা, ফুল স্টিচ এগুলো কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন। সামনে যদি ফ্রন্টটা দেখাই, ফ্রন্টের স্টাইলটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এই যে সামনের স্টাইলটা আপনারা দেখুন, এগুলো কিন্তু শেপে কিন্তু বোঝা যায় যে প্যান্ট গুলো পরলে কতটুকু ভালো লাগবে। ব্যাক সাইডটা যদি দেখা, ব্যাক সাইডটা এরকম, আর এটা হচ্ছে সেমি ন্যারোর মধ্যে, এটাও সাইজ দেওয়া যাবে। আচ্ছা, এটাও সাইজ দেওয়া যাবে, সাইজ দেওয়া যাবে। এটা 28 থেকে 40 পর্যন্ত আপনারা এটার সাইজ পেয়ে যাবেন। কালার আছে না এগুলোর মধ্যে? হ্যাঁ, কালার আছে, কালারটা হচ্ছে আমি দেখাচ্ছি, যেমন এই যে একটা স্টিচ, এটাও কি স্টিচের মধ্যে? হ্যাঁ, এটা স্টিচ। আচ্ছা, এটা ডেনিম এর মধ্যে, তাই না? আর ডেনিম এর মধ্যে হচ্ছে আপনার স্টিচেস, এটাও কিন্তু সেমি ন্যারো। প্যান্টগুলোর স্টাইল কিন্তু খুবই সুন্দর, নিচটাতে এসে একটু হালকা ন্যারো হয়ে যাচ্ছে, কিন্তু ফুল প্যান্টটা হচ্ছে সেমি ন্যারো, ঠিক আছে। গরমের জন্য কিন্তু এগুলো খুবই কমফোর্ট, আর কাপড়গুলো কিন্তু একদম সফট এর মধ্যে, আর যেহেতু স্টিচ বুঝতে পারছেন নরম কাপড়ের মধ্যে করা আছে। এগুলোর প্রাইস কত? আচ্ছা, এগুলো হচ্ছে 350 করে, এটার প্রাইসটা একটু কম আছে। আরো সুন্দর সুন্দর কালারে অ্যাভেলেবেল আছে, যেমন একটা কালার আমি আপনাদের দেখাতে যাচ্ছিলাম, কালারটা কিন্তু অনেক সুন্দর। এগুলো লেংথ তো পাওয়া যাবে না, লেংথ এবং সাইজ আপনারা পাবেন, যে কোনো সাইজ এবং লেংথে পাবেন। এটা গেটআপটা খুব সুন্দর এবং কালারটাও কিন্তু খুব সুন্দর, এই জন্য একটু সামনে নিয়েছিলাম আপনাদের জন্য। এটাও হচ্ছে সেমি ন্যারোর মধ্যে, এছাড়াও হচ্ছে ব্ল্যাকও পেয়ে যাচ্ছেন, 350 টাকা করে না? হ্যাঁ,
এগুলো হচ্ছে 350 করে অনলি ডেনিমের মধ্যে যেগুলো আছে স্টিচ, ঠিক আছে। এই যে এখানে বিভিন্ন গেটআপে আছে, প্রত্যেকটাই খুবই কিন্তু সুন্দর। সেগুলো হচ্ছে সবই জেগিং সিস্টেমে চলে আসছে, সেমি ন্যারোর মধ্যে। আর যেগুলো হচ্ছে ফুল স্টিচ, যে কোনো সাইজ পেয়ে যাচ্ছেন। আচ্ছা দেখেন, আরেকটা হচ্ছে আপনাদের প্যান্ট দেখাচ্ছিলাম আমরা, আর্মি স্টাইলে যে আর্মি প্রিন্টের যে প্যান্টটা আছে সেটা, যে এই প্রিন্টের প্যান্টগুলো কিন্তু লুজ কোনো টপসের সাথে বা টি শার্টের সাথে কিন্তু অনেক ভালো লাগে। এগুলো কি স্টিচ? আচ্ছা এগুলো হচ্ছে সেমি স্টিচ, আর এটা হচ্ছে একদম ঢুলা ঢালাই। এগুলো কিন্তু একটু ঢুলা ঢালাই হয়, ব্যাক প্যান্টটা হচ্ছে এরকম, সামনে কিন্তু পকেট আছে, মোট অনেকগুলো পকেটই আছে, ছয়টা পকেট আছে না? আচ্ছা প্রাইস কত? এটা 400 করে না? আচ্ছা যারা এটা নিতে চাচ্ছেন, এই যে আর্মি প্রিন্টার নিতে চাচ্ছেন, এটা হচ্ছে 400 পড়বে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন ভাইয়াদের এখানে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন ডিজাইনের প্যান্টগুলো কিন্তু এক একটা ডিজাইনের, যেমন এই যে প্রিন্টেড প্যান্ট কিন্তু আরও আছে, যেমন ভাইয়া এখানে দেখাচ্ছিল একটা প্রিন্টেড প্যান্ট, এগুলোর প্রাইস কত? আরো কিছু প্রিন্টেড প্যান্ট আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং এগুলোর কিন্তু বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের না? আচ্ছা এই ধরনের জেগিংস গুলো অ্যাভেলেবেল আছে, এগুলোর প্রাইস কিরকম? অনলাইনের জন্য দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারছেন, এটা হচ্ছে ইয়াকুব সুপার মার্কেট, দোকান নাম্বার হচ্ছে 1920 এলিফেন্ট রোড। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য।